সফল হতে চেয়ো না, যোগ্য হয়ে ওঠো, সাফল্য তোমার পিছনে ছুটবে। এবছরের মাধ্যমিকের আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায় শোনা গেল থ্রি ইডিয়েট সিনেমার সেই চেনা মন্ত্র। বৃহস্পতিবার রাজারহাট নরেন্দ্রনগরে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি শিবির। শিবিরে এসে শিক্ষামন্ত্রী বলেন, কোভিড পরবর্তী সময়ে রাজ্য স্কুল ছুটের সংখ্যা কমাতে পেরেছে, বুনিয়াদি শিক্ষায় রাজ্য এগিয়ে, আইএসআর এর রিপোর্টে তারই ইঙ্গিত। স্কুল ছুট কমানো গেছে, ড্রপ আউট কমানো গেছে, আরও মিড ডে মিলকে সম্পূর্ণ করা গেছে। মিড ডে মিলের ক্ষেত্রে যদি কোনো বেনিয়ম দেখা যায়, কোনো গণ্ডগোল দেখা যায়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রাত্য ছাড়াও এদিন প্রস্তুতি শিবিরে উপস্থিত হন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও বিধায়ক দেবাশিস কুমার। অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।